नमस्कार जी चौबीस घंटा अपन सकल के स्वागत शुरू कर जूनियर क्लासरूम और जूनियर क्लासरूमे अपन संगे रही संचिता पंचम श्रेणी थेके द्वादश श्रेणी राज्य सरकार और जी चौबीस घंटार जौथ उद्योगे घरे बसे छात्र छात्रीरा पढ़ाशोनार सुयोग पाच्छे जूनियर क्लासरूमे पड़ुआदेर प्रश्नेर उत्तर दिच्छेन शिक्षकरा सरासरि तारा रयेछेन आमादेर स्टूडियोते रयेछेन। आजके आमरा पढ़ाशोना करब पंचम श्रेणी और षष्ठ श्रेणीर विषय इंग्रेजी निये। पंचम श्रेणीर टपिक द क्लेवर मंकी और षष्ठ श्रेणीर टपिक द मैजिक फिश बोन। और आमादेर संगे जे शिक्षक शिक्षिकारा रयेछेन तादेर संगे एकटुखानि आमरा परिचय करे निई। शाखापत मेमोरियल गवर्नमेंट हाईस्कुलेर शिक्षिका सुदेशना बसाक बंदोपाध्याय স্বাগত। হাওড়ি দীননাথ হাইস্কুলের শিক্ষিকা গার্গী মুখার্জি আপনাকেও স্বাগত। এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন কোচবিহার সদর গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষক অর্ণব মুখার্জি। অর্ণববাবুর কাছেও যাব, কিন্তু প্রথমে আমরা পড়াশোনা শুরু করে দিই ক্লাস ফাইভের দ্য ক্লেভার মাঙ্কি। আমি গার্গী, আপনি শুরু করবেন? হ্যাঁ নিশ্চয়ই। গুড মর্নিং স্টুডেন্টস, নিশ্চয়ই সকলে ভালোই আছো। আজকে আমরা ক্লাস ফাইভের লেসন সিক্স যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটির নাম দ্য ক্লেভার মাঙ্কি। অ্যাজ ইট ইজ আ অনলাইন ক্লাস, ইউ শুড অল হ্যাভ ইয়র বুকস ইন ফ্রন্ট অফ ইউ, অলসো হ্যাভ ওয়ান নোটবুক অ্যান্ড আ পেন উইথ ইউ টু জট ডাউন ইম্পর্টেন্ট পয়েন্টস। সো লেট আস স্টার্ট আওয়ার লেসন, টার্ন টু পেজ নাম্বার 62 অফ ইয়র টেক্সট বুক বাটারফ্লাই। আওয়ার লেসন ইজ দ্য ক্লেভার মাঙ্কি। The name itself suggests that it is a story of a monkey who was very, very clever. To eta ki dhoroner golpo amra age ektu jene ni. Ei golpo ta ke the Jataka Tales bola hocche. Golper sheshe lekha ache je it is a adapted from the best of Jataka Tales. Jataka Tales ke amra banglay jatoker golpo bolbo. জাতকের গল্প আসলে কি? জাতক কথাটার মানে হচ্ছে জন্মগ্রহণকারী। বুদ্ধদেব, তার নাম সকলে শুনেছ, গৌতম বুদ্ধ, তার পূর্বজন্মের বিভিন্ন রকম কাহিনী, তার বিভিন্ন পূর্বজন্মে তিনি বিভিন্ন অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সকল অবতারের যে কাহিনী সেইগুলি নিয়েই এই গল্প সংকলন। তোমাদের এই গল্পটিকে একটি অ্যাডাপ্টেড স্টোরি বলা হচ্ছে। অ্যাডাপ্টেড কথাটা এসছে অ্যাডাপ্টেশন থেকে, অর্থাৎ তোমাদের জন্য সেটিকে খানিকটা পরিবর্তন করা হয়েছে এবং তোমাদের উপযোগী করে গল্পটি তৈরি করা হয়েছে। বলা হয় এই যে জাতকের গল্পটি, সেটি বুদ্ধদেব তার নিজের ভক্তদেরকে বা শিষ্যদেরকে পরবর্তীকালে বলেছিলেন। আমাদের এই গল্পে যে ক্লেভার মাঙ্কিটার কথা বলা হয়েছে সেটি আসলে বুদ্ধদেবের কোনো একটি পূর্বজন্মের অবতার। সো লেট আস কাম স্ট্রেট টু দ্য স্টোরি। There lived a monkey in the bank of a river. কোনো একটা নদীর ধারে একটা বাদর বাস করত। সেই বাদরটা ছিল খুব চালাক বাদর, দ্য ক্লেভার মাঙ্কি। সেই নদীরই খানিকটা দূরে ব্যাংকে থাকত একটা ক্রোকোডাইল। দ্য ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। সেই নদীর মাঝখানে ছিল একটা আইল্যান্ড। আইল্যান্ড একটা নতুন শব্দ, মানেটা তোমরা জেনে নাও। এ আই এস এল এ এন ডি, এস এর উচ্চারণ নেই। আইল্যান্ড কথাটির মানে হচ্ছে চতুর্দিকে সমুদ্র বা জলবেষ্টিত ভূমি, সেটিকে বলা হয় আইল্যান্ড। এই আইল্যান্ডে ছিল অনেক ফলের গাছ। ফলের গাছ যখন কোনো একটা জায়গায় মনুষ্য দ্বারা নির্মিত হয় বা মানুষেরা যখন তৈরি করে তখন তাকে অর্চার্ড বলা হয়, কিন্তু যেহেতু এটা একটি প্রাকৃতিক বনভূমি এটিকে এর জন্য আমরা অর্চার্ড শব্দটা এখানে ব্যবহার করব না। তো এই যে রসালো ফলের যে বনটা সেটি বাদরকে খুব অ্যাট্রাক্ট করত। বাদর খালি ভাবত কীভাবে গিয়ে সে সেইখান থেকে ফলগুলো খাবে। সো হি মেড আপ আ প্ল্যান, আ ভেরি গুড প্ল্যান। জলের মাঝখানে ছিল একটা বড় পাথর। তো হোয়াট দ্য মাঙ্কি ডিড, হি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড দেন from the rock he jumped straight into the island and there were many delicious fruits in the trees he had his fill she khub moja kore shei delicious fruits guloke khete laglo delicious kotha tar mane hocche roshalo ebare badur shekhane roj ashe keno she roj ashe karon shekhane onno kono jontu janwar na thakar phole motamoti tar jonno safe kintu edike সেই ক্রোকোডাইল আর তার বউ রোজ লক্ষ্য করছে বাদরটাকে।
তারা ভাবছে হাউ টু ক্যাচ দ্য মাঙ্কি বাট ইচ টাইম দে ফেলড ইন দেয়ার প্ল্যান সো ওয়ান ডে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল শি বিকেম ভেরি অ্যাংরি অ্যান্ড শি সেড ইচ টাইম ইউ ফেল ইন ইয়ার প্ল্যান বাট আই মাস্ট ইট দ্য সুইট ফ্লেশ অফ দ্য মাঙ্কি সো দিস টাইম ইউ জাস্ট লিসেন টু মাই প্ল্যান তুমি আমার প্ল্যান অনুযায়ী চলো তো ক্রোকোডাইল বাধ্য হলো সে বলল ঠিক আছে হোয়াট ইজ ইয়োর প্ল্যান তো সে যে প্ল্যানটা করলো সেই প্ল্যানটা আমরা একটু পড়ে নেব বই থেকে নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক এইবারে আমরা প্ল্যানে আসছি প্ল্যানটা কী ছিল দ্য ক্রোকোডাইল swam to the rock and he lay still on the log keeping his head and tail well under the water matha ebong lej ekdom joler tolay diye she rocker opore rocker moton kore she shuye porlo after having a good meal the monkey decided to return he looked at the rock strange the rock has become so large he thought it wasn't so large when I came here possibly that crocodile is playing a trick again he is lying there pretending to be a rock o bujhte parlo eta nischoy she crocodile ta je rock she je rock er opore shuye ache eta ori kono trick ba chol chaturi the monkey made up his mind very quickly khub chalak chilo tar uposthit buddhi khub bhalo chilo she chot kor bathay ekta buddhi khele gelo he shouted hello rock My dear friend, you look quite big today, and you didn't welcome me today as you always do. Are you angry with me? পাথরটাকে সে বলল যেন পাথরটা রোজই তার সাথে কথা বলে এরকম ভাবে সে পাথরটাকে বলল কি ব্যাপার তুমি রোজ আমাকে ওয়েলকাম করো আজকে তো কই ওয়েলকাম করলে না তুমি কি আমার উপর রেগে আছো এটা শুনে ক্রোকোডাইল তো বোকা ক্রোকোডাইল সে ভাবলো সত্যিই বোধহয় রকটা ওর সাথে কথা বলে হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মাঙ্কি আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং আমি তাহলে ওর সাথে কথা বলেই ফেলি সো হি সেড নো নো মাই ফ্রেন্ড ইউ আর অলওয়েজ ভেরি ওয়েলকাম এই একটি কথাতেই ক্রোকোডাইলের পুরো ট্রিকটা পরিষ্কার হয়ে গেল মাঙ্কির কাছে ইফ ইউ আরন্ট অ্যাংরি এবার মাঙ্কি বলছে হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট সেড দ্য মাঙ্কি এবার তো ক্রোকোডাইল ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেড আই এম নট আ রক ইউ স্টুপিড আই এম আ ক্রোকোডাইল I'm going to eat you up very soon. The monkey realized that today it might be difficult for him to return home as he always did. Prottek diner moto aaj hoyto otota bari fera shohoj hobe na. So he made another plan. He said, "My dear crocodile, I am very sorry. Why did you do so many things to catch me?" আমাকে বলতে পারতে তোমাকে এত কষ্ট করতেই হতো না কি বলতে পারতে জাস্ট ওপেন ইয়োর মাউথ ওয়াইড মুখটা খোলো আই উইল জাম্প স্ট্রেট ইন ইয়োর মাউথ আমি একদম স্ট্রেট তোমার মুখেই লাফিয়ে পড়ছি সো হোয়াট হ্যাপেন্ড আফটার দিস বোকা কুমির ভাবলো সত্যিই বোধহয় বাঁদরটা তার মুখে লাফিয়ে পড়বে সে মুখটা খুব সুন্দর করে হাঁ করলো সে একটা জিনিস জানতো না যেটা বাঁদর জানতো বাঁদর জানতো ক্রোকোডাইল মুখ খুললেই তার চোখটা আপনা থেকেই বন্ধ হয়ে যায় এটা কিন্তু ক্রোকোডাইল নিজেই জানতো না তো সেই যেই হাঁ করলো বাঁদর একটা লাফে তার মাথার উপর পড়লো আর একটা লাফে চলে গেল তার নিজের বাড়িতে যেটা হচ্ছে সেই গাছটা যেটা তার ব্যাংকের ধারে দেখো ছবিতে দেখতে পাচ্ছ ও কুমিরের পিঠের ওপর লাফালো আর এক লাফে চলে গেল নিজের বাড়িতে সেখানে গিয়ে ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম সে কি বলল ক্রোকোডাইলকে সে ক্রোকোডাইলকে বলল ইউ ফুলিশ ক্রোকোডাইল
You can never catch me. No doubt you are bigger than me, but you are a bigger fool too. তুমি চেহারায় আমার মতো আমার থেকে যেমন অনেকটা বড়, তেমনি তুমি আমার চেয়েও অনেক বেশি বড় বোকা। তাহলে তোমরা কি দেখলে? এই গল্পটা কিসের গল্প? এটা একটা উপস্থিত বুদ্ধির গল্প। এই গল্প থেকে আমরা কি শিখলাম? বুদ্ধির যশ বলম দশ, বুদ্ধি যার বল তার। উপস্থিত বুদ্ধি যদি থাকে তাহলে অনেক সংকটময় পরিস্থিতি থেকেই খুব সহজেই নিস্তার পাওয়া যায়। কাজে বিপদে কখনো মাথা খারাপ করতে নেই, মাথা ঠান্ডা রাখতে হয় এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তার থেকে বেরোতে হয়। এটাই হচ্ছে এই গল্পটার শিক্ষা। এবারে আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দেব তোমাদের বইয়ের। ওয়ার্ড মিনিং এ যাব। ইতিমধ্যে দুজন ফোন করেছে, ছাত্রছাত্রী আমার সঙ্গে রয়েছে, একটু তাদের টেলিফোনটা নিয়ে নি। দীপশি মুখার্জি আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। দীপশি গুড মর্নিং, বলো তোমার প্রশ্নটা। গুড মর্নিং। হুম বল। আমার নাম হলো দীপশি মুখার্জি। হ্যাঁ আমি কালনা মনসুরদিনিগঞ্জ ইনস্টিটিউশনের ছাত্রী। আমার প্রশ্নটি হলো হাউ ডিড উই রিয়ালাইজ দ্যাট দা মাঙ্কি ওয়াজ টু ক্লেভার। আচ্ছা আমাদের সঙ্গে থাকো। সপ্তক চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছে টেলিফোনে। সপ্তক তোমার প্রশ্নটা বলো। সপ্তক প্রশ্নটা বোঝা গেল না। হ্যালো হ্যালো। হ্যাঁ সপ্তক, সপ্তক কথা বলছো? হ্যাঁ প্রশ্নটা বলো। টিভি সাউন্ডটা অফ করে দাও সপ্তক। হ্যাঁ অফ করে দিয়েছি। আচ্ছা এবার বলো প্রশ্নটা বলো। আমাদের আরো কোয়েশ্চেন্স রয়েছে তার মধ্যে, কিন্তু এটা আর একটা কমন কোয়েশ্চেন। এক্স্যাক্টলি। তখন আমরা আলোচনা করব যে হাউ ডু উই নো দ্যাট দা মাঙ্কি ওয়াজ ক্লেভার, এই কোয়েশ্চেনের আনসারটা আমরা দিয়ে দিতে পারি। হুম তাই তো। আমরা কি কোশ্চেনটাতে একটু বাদই শুরু করব? ওয়ার্ড মিনিংটা উনি বলছিলেন, ওয়ার্ড মিনিংটা করে নিই, তারপর আমরা কোশ্চেন অ্যানসারে যাব। তোমাদের বইয়ের পেছনে কিছু ওয়ার্ড নেস্ট আছে, কিন্তু সেই শব্দগুলো ছাড়াও আরও কিছু শব্দ আছে তোমাদের টেক্সটে, যার শব্দগুলোর মানে হয়তো তোমাদের পক্ষে বুঝতে একটু অসুবিধে হবে। তাই আমাদের এই পাওয়ার পয়েন্টে দিয়ে দেওয়া হলো, তোমরা চট করে শব্দগুলো দেখে নাও। অ্যাট আ ডিস্টেন্স মিন্স ফার অ্যাওয়ে, অনেক দূরে। আইল্যান্ড মানে আমি আগেই বলেছি, চতুর্দিকে জল দ্বারা বেষ্টিত ভূমি। হার্ডলি রেয়ারলি মানে কখনো সখনো না হওয়ারই মতন। প্রিটেন্ডিং মানে হচ্ছে ভান করা, পোজিং। লিপ্ট কথাটা এসছে লিপ থেকে, মানে জাম্পড। নো ডাউট ফর শিওর নিশ্চিতভাবে। এখানে কিছু অ্যান্টোনিমসও আলোচনা করা হয়েছে। অ্যান্টোনিমস কথাটার মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। তোমাদের এখানে স্ক্রিনে কিছু বিপরীতার্থক শব্দ তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য দিয়ে দেওয়া হলো। তোমরা সেগুলো ইদার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা চটপট লিখে নিতেও পারো। শব্দগুলোর মানে, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, এগুলোর বিপরীত শব্দ তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা প্রশ্নের উত্তরে চলে যেতে পারি। আচ্ছা আমরা তাহলে প্রথম প্রশ্নটা একটু দেখে নিই। কি রয়েছে প্রথম প্রশ্নটা একটু দেখি। হোয়াট ওয়াজ দ্য সাজেশন অফ ক্রোকোডাইলস ওয়াইফ? আর এর সঙ্গে আর একটা কমন কোয়েশ্চেন রয়েছে, কমলেশের ভিডিও কোয়েশ্চেন, সেটা একটু দেখে নেব। মাই নেম ইজ কমলেশ সরকার, আই স্টাডি অ্যাট গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুল ইন ক্লাস 5 ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা। মাই কোয়েশ্চেন ইজ হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্য ক্রোকোডাইলস ওয়াইফ টু ক্যাচ দ্য মাঙ্কি, অ্যান্ড হোয়াই ডিড দ্য ক্রোকোডাইল টক টু দ্য মাঙ্কি পোজিং অ্যাজ দ্য রক। আচ্ছা উত্তরটা নেব। ফাইন, হোয়াট ওয়াজ দ্য সাজেশন অফ দ্য ক্রোকোডাইলস ওয়াইফ? আমি পড়াতে পড়াতে কিন্তু সাজেশনসের কথাটা খুব সুন্দরভাবে বলে দিয়েছি। ক্রোকোডাইল ট্রাইড মেনি টাইমস টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট হি ফেলড কন্টিনিউয়াসলি। বারবার সে তার প্ল্যানে ফেল করতে লাগছিল। সো অ্যাট লাস্ট ক্রোকোডাইলস ওয়াইফ বিকেম ভেরি অ্যাংরি উইথ হার হাজব্যান্ড, and she said that now I am giving you a plan, I am suggesting you a unique way to catch the monkey. And what was that? When the monkey is in the island, the crocodile was to pose as the rock and lie on the rock itself.
when the monkey while returning will jump on the rock, the crocodile will then and there catch the monkey. তোমাদের বইতে পেজ নাম্বার 63 তে এই উত্তরটা দেওয়া আছে। এখানে একটা পয়েন্ট আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, এই ধরনের প্রশ্নের উত্তর যখন লিখবে তোমাদের বইতে যেমন একদম ডাইরেক্টলি ইনভার্টেড কমা দিয়ে লেখা আছে ইউ বা আই করে, সেরকমভাবে লিখবে না। আমি যেরকমভাবে উত্তরটা তোমাদের বললাম সেরকমভাবেই তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে। থ্যাংক ইউ। ও যখন ফল খেয়ে ফিরছিল তখন দেখলো যে পাথরটার ওপর রোজ মানে লাভ পাথরের ওপর লাভ দিয়ে যে ক্রস করে সেই পাথরটা অনেক বড় দেখাচ্ছে। আমরা তো পড়েছি দ্য মাঙ্কি ওয়াজ ভেরি ক্লেভার, হি রিয়েলাইজ দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং আ ট্রিক অন হিম, সে বুঝতে পেরেছে আমার মাঙ্কি বা ক্রোকোডাইলটা আমাকে ঠকানোর চেষ্টা করছে। সেই জন্য টু এক্সপোজ দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলটাকে ধরবার জন্য সে ইচ্ছে করেই ক্রোকোডাইল সাথে কথা বললো যে ক্রোকোডাইল তো বেসিক্যালি খুব বোকা, ও উত্তর দিয়ে দিলেই মাঙ্কি শিওর হয়ে যাবে যে এটা সত্যিই পাথর নয় এবং ক্রোকোডাইলটা পাথরের ওপর শুয়ে রয়েছে। দিস ইজ দ্য রিজন ওয়াই হি টকড টু দ্য রক। আমরা তাহলে নেক্সট কোয়েশ্চনে যাই, আমরা একটু দেখে নিই নেক্সট কোয়েশ্চন কী রয়েছে। Why was there no danger for the monkey on the river island? আমরা এই প্রশ্নের উত্তর নেব। আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের সদর গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক অর্ণব মুখার্জি। অর্ণববাবু বলবেন, ওই যে আইল্যান্ডটাতে মাঙ্কি গেছিল সেখানে কোনো বিপদ ছিল না, কেন ছিল না সেটা জানতে চেয়েছে কোশ্চেনে, যে সেখানে নো ডেঞ্জার অর্থাৎ ডেঞ্জার ছিল না। তাহলে আমরা কি দেখলাম, দিস মাঙ্কি ইউজ টু লিভ ইন এ রিভার ব্যাঙ্ক, এবং সেই রিভার ব্যাঙ্ক থেকে আমরা দেখলাম যে মাঙ্কি একদিন কি দেখলো, এ ডিস্ট্যান্ট আইল্যান্ড অ্যান্ড দ্য ডেলিশিয়াস ফ্রুটস, খুব সুন্দর ফল সেখানে রয়েছে। এই ফলগুলো দেখে সে কিন্তু অ্যাট্রাক্টেড হলো এবং জাম্প করে সেই আইল্যান্ডে গেল, কিন্তু আইল্যান্ড একটু দূরে ছিল। সো বিটুইন রিভার ব্যাঙ্ক অ্যান্ড আইল্যান্ড দেয়ার ওয়াজ এ রক, সে লাভ দিয়ে প্রথমে রকে আসতো, রক থেকে আবার জাম্প করে সেই আইল্যান্ডে যেত এবং সেই আইল্যান্ডে গিয়ে ডেলিশিয়াস ফ্রুটস খেত। এইভাবে একদিন যাওয়ার পর সে প্রতিদিন যেতে শুরু করলো এবং দিস আইল্যান্ড ওয়াজ এ ডেজার্ট আইল্যান্ড, লাইক দ্য আইল্যান্ড অফ রবিনসন ক্রুসো, যেরকম আইল্যান্ডের মধ্যে গেছিল, কোনো হ্যাবিটেশন আইল্যান্ডে ছিল না, দেয়ার ওয়াজ নো আদার অ্যানিমাল। তাহলে যদি সেখানে অন্য অ্যানিমেল থাকতো তাহলে দ্য মাঙ্কি কুড বি অ্যাটাক্ড বাই দেম, তাহলে কোনো যখন অ্যানিমেল নেই সে মহানন্দে সেখানে ফল খেতে গেছিল, তাহলে সেই জন্যই কোনো ডেঞ্জার ছিল না যেহেতু কোনো অ্যানিমেল সেই ইয়েতে আইল্যান্ডে ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি কোনো ডেঞ্জার ছিল না? আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি ফিল্মের মধ্যে ঢুকে পড়ছে, সেটা হচ্ছে ক্রোকোডাইল। ক্রোকোডাইলের কিন্তু মাঙ্কির ওপর একটা লোভ ছিল এবং ওর ওয়াইফের বুদ্ধিতে রকের ওপর কিন্তু একদিন ভেসেছিল আর রকের ওপরে সে উঠে বসেছিল এবং তাকে দেখা যাচ্ছিল না, তার আপার পার্টটা দেখা যাচ্ছিল শুধু। মাঙ্কি কিন্তু ধরে ফেলেছিল যে এটা ক্রোকোডাইলের একটা ট্রিক এবং ক্রোকোডাইলকে সে যখন টেন্ট করে ক্রোকোডাইল বিগান টু স্পিক, সে কথা বলতে শুরু করে। এইবার কথা বলতে বলতে ক্রোকোডাইল বলল যে আই ওয়ান্ট টু ইট ইউ আপ, তোমাকে আমি খেয়ে ফেলব। তখন মাঙ্কি দেখলো এ তো মহা সমস্যা, তাহলে এর হাত থেকে আমি কীভাবে বাঁচি? তখন মাঙ্কি বলল যে কোনো ব্যাপার না, জাস্ট ওপেন ইউর মাউথ অ্যান্ড আই উইল গো ইনসাইড ইউর মাউথ, তুমি মুখটা খোলো আমি তোমার মাউথের ভিতরে ঢুকে যাবো। এবার ক্রোকোডাইল যখন মুখটা খুলতো তার চোখটা কিন্তু বন্ধ হয়ে যেত, বাট ক্রোকোডাইল ওয়াজ আনওয়্যার অফ ইট। এই সুযোগটা নিয়ে তখন মাঙ্কি কী করলো, ক্রোকোডাইলকে মুখ খুলতে বললো এবং ক্রোকোডাইলের চোখ বন্ধ হয়ে গেল অ্যান্ড হি ডিরেক্টলি জাম্পড উইদিন এ মোমেন্ট টু দ্য রিভার ব্যাঙ্ক দ্যাট ইজ ইটস ওন হোম। তাহলে এখান থেকে আমরা কী দেখলাম, যে দেখো ক্রোকোডাইল সে কিন্তু একটা শক্তিশালী, আর আরেকদিকে আমরা কী পাচ্ছি, আরেকদিকে পাচ্ছি মাঙ্কিকে। দেখো ক্রোকোডাইলের মধ্যে কিন্তু অনেক বেশি পাওয়ার আছে আর মাঙ্কি সেখানে একটা ক্ষুদ্র জীব, কিন্তু বিপদের মুখে পড়ে আমরা কিন্তু একটু যদি আমাদের ইন্টেলিজেন্স আমাদের একটু সাহস নিয়ে আমাদের বুদ্ধিটাকে প্রয়োগ করি, উই ক্যান কাম আউট অফ দিস ডেঞ্জার। অর্থাৎ একটা ক্ষুদ্র প্রাণীও কিন্তু বড় প্রাণীকে বোকা বানিয়ে দিতে পারে তার বুদ্ধির জন্য। তাহলে বিপদের সময় উই শুড ইউজ আওয়ার ইন্টালেক্ট ভেরি কমলি অ্যান্ড ইন্টালেকচুয়ালি। সেই জন্যই মাঙ্কি কিন্তু বেরিয়ে এলো, অর্থাৎ ডেঞ্জার আইল্যান্ডে ছিল না কিন্তু পাশে একটা ডেঞ্জার ছিল এবং সেই ডেঞ্জারটা
থেকে মাঙ্কি কিরকম বুদ্ধি করে বেরিয়ে এলো সেই গল্প আমাদের বলছে, এবং এর থেকে আমরা এটাই শিখতে পাচ্ছি যে বিকুল অ্যাট দ্য ফেস অফ জেন্ডার। আচ্ছা, খুব সুন্দর করে স্যার বুঝিয়ে দিলেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে। আচ্ছা, আমি ইন্টারাপ্ট করছি। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, যে ফোন ইনটা এসেছিল, সেটার প্রশ্নটা কি ছিল? হোয়াই ওয়াজ দ্য মাঙ্কি ক্লেভার? মাঙ্কিকে ক্লেভার বলা হচ্ছে কেন? এটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। দ্য মাঙ্কি ওয়াজ ক্লেভার বিকজ হি হ্যাড দ্য প্রেজেন্স অফ মাইন্ড। হি নিউ হাউ টু গেট আউট অফ দ্য টাফ পজিশন। হি নিউ হাউ টু গেট আউট from the clutches of the crocodile. That is why he is termed clever. Thank you. Acha, tale amra next question e dike dekhi. Next question ki royeche ektu dekhi ni amra. What did the monkey tell the crocodile from his safe shelter? Ektu shongkhepe bolni please. The monkey jokhon seta safe shelter e pouchhalo, she ki bolte pare ক্রোকোডাইলকে? তোমাদের বইতেই উত্তরটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। হি সেড, ইউ আর আ ফুলিশ ক্রোকোডাইল অ্যান্ড ইউ ক্যানট ক্যাচ মি লাইক দিস। হাউ এভার মাচ ইউ ট্রাই, ইউ আর আ বিগার ফুল দ্যান মি। আচ্ছা, নেক্সট আমরা একটা মেঘনার ভিডিও কোয়েশ্চেন রয়েছে আমাদের কাছে, একটু দেখি নি কি বলছে মেঘনা। হ্যালো মাই রেসপেক্টেবল টিচার, আই এম মেঘনা কন্ডু। দ্য নেম অফ মাই স্কুল ইজ কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়। আই লিভ ইন হুগলি। From the chapter The Clever Monkey, my question is that what did make the monkey to visit the island every day? Okay, Meghna, the monkey visited the island every day for two reasons. Firstly, there was a fruit tree with very delicious fruits and he wanted to taste them. The second reason was that since there were hardly any animals on the island, therefore it was safe for him. খুব ভালো মিষ্টি ফলের জন্য, এবং তার কোনো ডেঞ্জার ছিল না ওখানে, অন্য কোনো অ্যানিমালস ছিল না, সে সেফ ছিল সেই জন্য। এই দুটো কারণে সে রোজ আইল্যান্ডে যেত। এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি নি। হাউ ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিশিয়াস? ওয়ান ডে দ্য মাঙ্কি হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য আইল্যান্ড, ইট ওয়াজ স্ট্রেঞ্জ টু হিম দ্যাট সাডেনলি দ্য রক সিমড বিগার, and he immediately thought that it was the crocodile who was trying a trick on him. So he was suspicious. Hotat kore she rock ta ke jei mone holo boro hoye geche size e, seta dekha shonge shonge tar mone ei suspicion ba sandeho ta elo je eta nischoy she crocodile ta who is trying to play another trick on him. আচ্ছা, খুব সুন্দর করে ম্যাম পড়িয়েছেন। এবার আমরা যেখানে নজর রাখবো, অ্যাসাইনমেন্ট, যেটা না করলেই নয়, অর্থাৎ বাড়িতে কোন কোন বিষয়গুলোর ওপর তোমরা একটু নজর দেবে বেশি করে। আমরা অ্যাসাইনমেন্ট ওয়ানের দিকে নজর রাখছি, এবং একটু দ্রুতই আমরা অ্যাসাইনমেন্টগুলো দেখাবো। তোমাদের প্রতিদিনই যেমন বলি, তোমরা কিন্তু লিখতে না পারলে তোমরা ছবি তুলে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ বাড়িতে তোমরা এগুলো সলভ করতে পারবে। অ্যাসাইনমেন্ট ওয়ান দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। নেক্সট অ্যাসাইনমেন্ট টু, এখানে তিনটে কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়া রয়েছে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ওয়ান কমপ্লিট সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, হোয়াই ডিড দ্য মাঙ্কি গো টু দ্য আইল্যান্ড? কোয়েশ্চেন নাম্বার টু, হোয়াট ডিড দ্য ক্রোকোডাইলস ওয়াইফ টেল হার হাজব্যান্ড? অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার থ্রি, আর ইউ অ্যাঙ্গ্রি উইথ মি? হু সেড দিস অ্যান্ড টু হুম? এবার আমার নেক্সট অর্থাৎ অ্যাসাইনমেন্ট থ্রিয়ের দিকে নজর রাখছি। এখানে দেখো যে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন, অর্থাৎ মেক সেন্টেন্সেস। ওয়ান, ডেলিশিয়াস, টু, আইল্যান্ড, থ্রি, ইউনিক, ফোর, ট্রিক, এবং ফাইভ, সাজেশন। এই চারটে তোমাদের, এই তিনটে তোমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে, তোমরা বাড়িতে এটা সলভ করবে। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা। ফিরলাম বিরতির পর জুনিয়র ক্লাসরুম নিয়ে। সকলকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর বিষয় ইংরেজি এখন পড়ব, এবং যে বিষয়টা পড়ব আমরা, দ্য ম্যাজিক ফিশবন। চলে যাই, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষিকা সুদেশনা বর্ষাক বন্দ্যোপাধ্যায়। শুরু করি। হ্যাঁ, গুড মর্নিং চিলড্রেন, টুডে উই আর গোয়িং টু রিড লেসন নাম্বার সেভেন, দ্য ম্যাজিক ফিশবন। দ্য ম্যাজিক ফিশবন ইজ রিটন বাই দ্য ফেমাস ইংলিশ নভেলিস্ট চার্লস ডিকেন্স।
novelist. Who is a novelist? A person who writes novels. Novel মানে কি? উপন্যাস. অর্থাৎ যিনি উপন্যাস লেখেন তাকে আমরা বলি novelist. Now look at the name of the lesson. The magic fishbone. You are already familiar with the word magic because in lesson number 4, the shop that never was, you read about a magic shop and a magician who used to sell genuine magic goods from that shop. Now look at this portion, the last portion, fish bone. What is a bone? Bone মানে হাড়. আমাদের শরীরে অনেক হাড় আছে তো? একজন অ্যাডাল্ট মানুষের শরীরে কটা হাড় থাকে বলো তো? 206টা হাড়. 206 bones. Okay? তাহলে ফিশেরও কি হাড় থাকে? ম্যাজিক ফিশ বোন যে দেখলাম, ফিশেরও হাড় থাকে. আমরা যেটাকে বলি না মাছের কাঁটা, ফিশ বোন. সি, ক্যান ইউ সি দ্য পিকচার? ফিশ বোন. দিস ইজ দ্য স্কেলিটন অফ দ্য ফিশ দ্যাট ইউ ক্যান সি. মাছের কাঁটাটাই হচ্ছে মাছের হাড়. ওকে, look at the, now let's go to the story, but before we go to the story, let me also show you some more pictures. Look at the next picture. This is the picture of a salmon fish. The reference to this is there in the story. Golpe salmon fish ache, tar chobi ta ekbar dekhe nao. Eta amra to shohoje amader bazare dekhte pai na, tai tomader chobi ta dekhiye dilam. There is another picture for you. এইটা হচ্ছে মাদার অফ পার্ল. দেখো একটা ঝিনুকের বা একটা কোনো শেলের ভেতরের অংশটা এখন একটু চকচক করছে, দেখতে পাচ্ছ? এটাকেই বলে মাদার অফ পার্ল. এবং এই অংশটা থেকেই পরবর্তীকালে কিন্তু পার্ল অর্থাৎ মুক্ত তৈরি হয়। দেখো ঝিনুকের মধ্যে মুক্ত দেখতে পাচ্ছ? মুক্ত তৈরি হয়। মুক্ত কিন্তু একটা খুব দামি পাথর যেটা গহনায় ইউজ করা হয়। তারপরে আর একটা ছবি দেখি, আমরা লেসেনটায় চলে যাবো। পাক ডগ, পাক ডগের কথাও লেসেনে লেখা রয়েছে, দেখতে পেয়েছো? পাক ডগ. লেটস নাও গো ডাইরেক্টলি টু দ্য লেসন. দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ কিং অ্যান্ড আ কুইন হু হ্যাড সেভারেল চিলড্রেন. সেভারেল মিনস মেনি চিলড্রেন. ওকে, দ্য এল্ডেস্ট অফ দেম ওয়াজ প্রিন্সেস আলিসিয়া হু লুকড আফটার অল হার অল দ্য ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স. অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড় এবং তার সমস্ত ছোটো ভাই বোনদের ওই দেখাশুনো করত. The king was in a private profession under the government. Government এর আন্ডারে একজন ব্যক্তিগত পেশাতে উনি নিযুক্ত ছিলেন. And the queen's mother, father, was a medical man out of town. কোন মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন রানীর বাবা এবং টাউনের বাইরে কোথাও থাকতেন. Now let's come back to the next part of the story. One day the king, when he was going to the office, he visited the fishmonger's shop. ফিশমঙ্গার শপ মানে ফিশমঙ্গারকে যিনি মাছ বিক্রি করেন. সো হি ভিজিটেড দ্য ফিশমঙ্গার শপ বিকজ হি ওয়ান্টেড টু বাই 1.5 pounds অফ স্যামন অ্যাজ দ্য কিং হ্যাড টোল্ড হিম টু ডু. রানী বলেছিলেন 1.5 pounds অফ স্যামন কিনে নিয়ে তুমি বাড়িতে পাঠিয়ে দেবে, সেই জন্য উনি মাছের দোকানে ঢুকেছিলেন অফিস যাওয়ার পথে. নাও লেট মি গো টু দিস ওয়ার্ড পাউন্ড. হোয়াট ইজ আ পাউন্ড? পাউন্ড হচ্ছে একটা ওজনের, ওজন করার একটা একক, ইউনিট অফ ওয়েট. আমাদের আমরা ওজন করি কিসে? তোমরা যখন দোকানে যাও কেজিতে ওজন করে দেয়, গ্রামে ওজন করে দেয়, তাই তো? কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে ওজন করা হয় পাউন্ডে. আবার দেখো পাউন্ড কিন্তু আবার কারেন্সিও, ইংল্যান্ড এবং কিছু দেশের কারেন্সিও কিন্তু পাউন্ড. আমাদের দেশের কারেন্সি কি রুপি, তো সেরকম অন্য কিছু দেশ আছে যাদের কারেন্সি কিন্তু পাউন্ড. এবার দেখো 1.5 pounds অফ স্যামন হি ওয়াজ সাপোজ টু বাই. তাহলে 1.5 pounds, 1 pound সমান সমান কত বলো তো? আমাদের দেশের হিসেবে 454 grams অ্যাপ্রক্সিমেটলি. আজকে ক্লাসটা শেষ হয়ে গেলে একটা ছোট্ট অঙ্ক করবে, 1.5 pounds সমান সমান কত গ্রাম? তোমরা লিখে নাও একটু, একটা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লিখে নাও যে 1 pound ইকুয়ালস টু 454 grams অ্যাপ্রক্সিমেটলি. এবার হিসেব করবে 1.5 pounds মানে কত গ্রাম হচ্ছে, তারপরে সেই গ্রামটাকে কিলোগ্রাম আর গ্রামে কনভার্ট করবে, কেমন? আচ্ছা এবার তার আবার ফিরে আসি গল্পতে. সো হি বট দ্য ফিশ অ্যান্ড ওয়েন হি লেফট দ্য শপ, দ্য ফিশমঙ্গার্স ইরান্ড বয় কেম রানিং আফটার হিম. না, হু ইজ আ ইরান্ড বয়? ইরান্ড বয় হচ্ছে একটি ছেলে যে হচ্ছে ফিশমঙ্গার বা দোকানের যে মালিক তাকে টুকিটাকি কাজে সাহায্য করে, অর্থাৎ ভাই ফরমাস খাটে যাকে আমরা বাংলায় বলি, সে দৌড়তে দৌড়তে সে রাজার কাছে আসলো এসে বলল, ডিড ইউ সি দ্য ওল্ড লেডি ইন দ্য শপ? দ্য কিং সেড নো.
The king did not see the old lady in the shop because the old ladywas visible to the errand boy but invisible to the king. See, we are getting opposite words here, visible and invisible. Arthat lady ke errand boy dekhte pachhilo kintu raja dekhte pachhilen na. Soon the lady comes and talks to the king and tells him that you are King Watkins the First, you are the father of Princess Alicia, you are going to the office. The king was surprised that this lady knows everything about me, then she is not an ordinary lady. So the lady says, yes, you are right, I am the good fairy Grand Marina. She also says that today you will invite Princess Alicia to have dinner with you. And after dinner, there will be a fish bone on her plate. Ask her to dry it and rub it and polish it till it shines like the mother of pearl. এই ইনস্ট্রাকশনটা দিয়ে আরেকটা কথাও বললেন, একটা মেসেজও দেবেন. কি মেসেজ বলবেন? এটা হচ্ছে একটা ম্যাজিক গিফট ফেয়ারি গ্র্যান্ড মারিনার তরফ থেকে, এবং এই ফিশবোনটা একবার মাত্র ব্যবহার করা যাবে যদি সেটা সঠিক সময় ব্যবহার করা হয়. ওকে, উইথ দিস মেসেজ গ্র্যান্ড মারিনা ওয়েন্ট অ্যাওয়ে. দ্য কিং ওয়েন্ট টু দ্য অফিস, হি রোট অ্যান্ড হি রোট, অ্যান্ড অ্যাট নাইট হি কেম ব্যাক, হি হ্যাড ডিনার উইথ প্রিন্সেস অ্যালিসিয়া. এবং ঠিক যেমন গ্র্যান্ড মারিনা বলেছিলেন, দেখলেন হ্যাঁ প্লেটের ওপর তো একটা ফিশবোন পড়ে রয়েছে, তখন উনি গ্র্যান্ড মারিনার মেসেজটা প্রিন্সেস অ্যালিসিয়াকে দিয়ে দিলেন. অর্থাৎ ইউ ড্রাই ইট অ্যান্ড রাব ইট অ্যান্ড পলিশ ইট অ্যান্ড প্রিজার্ভ ইট, অ্যান্ড দ্যাট ইট ইজ আ ম্যাজিক প্রেজেন্ট ফ্রম দ্য ফেয়ারি গ্র্যান্ড মারিনা. নাও অ্যালিসিয়া ডিড এক্স্যাক্টলি দ্যাট. কিছুদিন পরে কী হলো, রাজা প্রিন্সেস অ্যালিসিয়ার ঘরে এলেন. এলে বললেন যে আই এম ভেরি আনহ্যাপি, আই এম মিজারেবল. অ্যালিসিয়া আস্কড, ওয়াই পাপা, ওয়াই আর ইউ মিজারেবল? So he said that I do not have any money with me, I have become very poor. I mean, khub gori hoye gechi, amar kache kono taka paisa nei. Now if you look at page number 72, I am reading from the last portion. Papa, she said, when we have tried very hard and tried always, we must have done our best. No doubt, Alicia. When we have done our very best, Papa, and that is not enough, then I think the right time must have come for asking help of others. This was indeed the very secret connected with the ম্যাজিক ফিশবোন. অর্থাৎ যে মেসেজটা ফেয়ারি দিয়েছিলেন যে একবারই ব্যবহার করা যাবে এবং সঠিক সময়ে ব্যবহার করতে হবে, এবার অ্যালিসিয়া বুঝতে পেরেছিল যে এটাই ব্যবহার করার সঠিক সময়. সো শি টুক আউট দ্য ম্যাজিক ফিশবোন, শি কিসড ইট অ্যান্ড উইশড ইট ওয়াজ হার ফাদার্স স্যালারি ডে. যেইও উইশ করলো যে এটা ফাদার্স স্যালারি ডে হোক, সঙ্গে সঙ্গে স্যালারিটা চিমনি দিয়ে নেমে এসে ঘরের মধ্যে পড়লো. অ্যাজ সুন অ্যাজ দ্য স্যালারি কেম, the good fairy Grand Marina came to their house. She was driven in a carriage, she came in a carriage which was driven by four peacocks, and she was dressed in silver and gold, and she took the fishbone from her hand and said that the work of this fishbone is over. A fishbone er kaj shesh hoye geche, karon ota to kebol ekbari byabohar kora jabe tai to. And then the pug dog next door jumped and took or snatched the fishbone away from Grand Marina's hand. Okay, this is the end of the story, children. At the end of the story, you have an activity where they have given you a small paragraph on salmon fish. Salmon fish er upor ekta chotto paragraph dewa ache. Tomrao ekta shomoy moto ekta chotto paragraph likhbe, my favorite fish. Orthat je je mach ta khete bhalobasho sei mach tar upore beshi na 5 6 line likhlei hobe. Topic ta ki bole dilam, my favorite fish. Okay, so that's almost the end of the lesson. I think we can go to questions, question answers. Ekdom ekjon telephone e royeche, ekjon chhatro ba chhatro ki ekjon achen, ami to niye ni. Good morning, ke royecho? Good morning. TV r volume ta mute kore dao, diye sposto kore bolo questions. Amar question holo, what did the old lady give to the king? What did the old lady? আর একবার বলবে প্লিজ? হোয়াট ডিড দ্য ওল্ড লেডি গিভ টু দ্য কিং? গিভ টু দ্য কিং, গিভ টু দ্য কিং. আচ্ছা, আমাদের অনুষ্ঠানে সঙ্গে থাকো, আর কেউ রয়েছে টেলিফোনে? আচ্ছা ঠিক আছে, আমরা আনসারে চলে যাই. ওকে, এর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি.
the old lady who was actually the fairy godmother, Grand Marina, she gave a advice actually to the king. She did not give anything to the king. She conveyed a message that this salmon fish that you have bought, you have this in your dinner and you invite your daughter to have dinner with you. And after the dinner is over, she will have a fish bone on her plate. Ask her to preserve this fish bone so that this can be used only once when it is the right time. This was actually a boon, ekta ashirbad ba bor jeta ei fairy grand marina diyechilo raja ke. Kono jinish deyni, she gave a boon ba jake amra banglay boli bor, bor dan korechilo. Thank you. নেক্সট একটু কোয়েশ্চেনটা নিয়ে নিই। আমাদের সঙ্গে অনিন্দ রয়েছে, অনিন্দ বসাক। অনিন্দ, তোমার ফোন, তোমার প্রশ্নটা বলো। আমার নাম অনিন্দ ঘোষাল। ঘোষাল, আচ্ছা স্যার, বলো। আমি জেএল বিদ্যাভবন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বলো প্রশ্ন। আমার প্রশ্নটা হলো, ওয়াজ অ্যালিসিয়া ইনস্টিংক্টলি রেডি টু ইউজ দ্য ম্যাজিক ফিশ বোন? এট দ্য সেম কোয়েশ্চন উই অলসো হ্যাভ The king in the story is seen in his private profession under the government. How can a king be a private profession? This question is very interesting. দেখো, তোমরা যদি ইংল্যান্ডের দিকে তাকাও, শাসন ব্যবস্থার দিকে, দেখবে ইংল্যান্ডের রানীও আছেন আবার প্রাইম মিনিস্টারও আছেন। কি করে সম্ভব? সম্ভব। একসময় ইংল্যান্ডে কিন্তু রাজা রানীরাই রুল করতেন, কিন্তু পরবর্তীকালে ইংল্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে যায়, কিন্তু রানীর যে পোস্টটা বা পজিশনটা সেটা কিন্তু অ্যাবলিশড হয়নি। ওনারা ওনাদের ওই পোস্টেই কিন্তু রয়েছেন। ইটস নাও অ্যান অর্নামেন্টাল পোস্ট। সো আমাদের দেশের দিকেও যদি তোমরা তাকাও, যেমন কুচবিহারে বলো, রাজস্থানে বলো, এরকম অনেক জায়গাতে এখনও রাজপ্রাসাদ আছে, রাজার বাড়ির মানুষজনেরা থাকেন। কিন্তু ইন্ডিয়া যেহেতু এখন ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে গেছে, অর্থাৎ গণতান্ত্রিক দেশ, একটা সংবিধান মেনে চলে, সেই জন্য সেই তারাই কিন্তু গভর্নমেন্টটা চালায়, অর্থাৎ ইলেকটেড মেম্বার যারা, প্রাইম মিনিস্টার এবং বিভিন্ন স্টেটের চিফ মিনিস্টাররাই গভর্নমেন্টটা কিন্তু চালান। কিন্তু রাজা রানীর যে টাইটেলগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে, অর্থাৎ রাজার বাড়ি, রানীর বাড়ি এবং তাদের পরিবারের মানুষটা রয়ে গেছে। যেমন ইংল্যান্ডে কিন্তু কুইন রয়েছেন এবং কুইন অনেক ক্ষেত্রে কিন্তু ডিসিশন মেকার, অনেক ডিসিশন দেন। সুতরাং এবার যদি রাজা যদি সেই রাজত্বটাই না থাকে, কিন্তু তাকে তো একটা মিন্স অফ লাইভলিহুড থাকতে হবে, অর্থাৎ রোজগারের তো ব্যবস্থা থাকতে হবে। সেই জন্যই হয়তো এখানে আমাদের রাজার একজন নিজের ফ্যামিলিটা চালানোর জন্য, টু ফেন্ড ফর হিজ ফ্যামিলি, হি ওয়াজ ইন আ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। কারণ রাজার যে ওই টাইটেলটা, ওটা কিন্তু উনি ওনার বংশ থেকে উনি ইনহেরিট করেছিলেন। একেবারে। আমরা একটা ফোন রয়েছে, আমি একটু নিয়ে নিই। কে রয়েছেন ফোনে? আমি হলো শ্রিয়া মণ্ডল। হাউ ডিড, আমার কোশ্চেন হলো, হাউ ডিড দ্য কি আন্ডারস্ট্যান্ড দ্যাট ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি? ওকে, দিস কোশ্চেন অলসো উই হ্যাভ। ওকে, আমরা শুনতে থাকো, এই প্রশ্নগুলোতে আমরা আসবো। আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেন একটু দেখে নিই কি রয়েছে। What is meant by right time for using the magic fish bone in the story? Amra Kuchbihar jini royechen tar shonge tini amader uttorta deben, amra dekhini uttorta. এই গল্পে যে ফিশ বোনের কথাটা বলা আছে, এই ফিশ বোনটা সঠিক সময়টা কখন ইউজ করা যায়? To understand this question, we should discuss the background of the story. এই গল্পে আমরা একজন রাজাকে পাই। রাজার নাম কি? Watkins, the first Watkins. তাহলে এই রাজার কিন্তু কোনো সিংহশাল নেই, হাতি শালে হাতি নেই, ঘোড়া শালে ঘোড়া নেই। হি ইজ জাস্ট লাইক এ অ্যাভারেজ কমন ম্যান। তো জাস্ট লাইক অ্যান অ্যাভারেজ কমন ম্যান, এই রাজা কিন্তু বাজারেও যায়, অফিসেও যায়, গভর্নমেন্ট এমপ্লয়ি যেহেতু বললাম। তো ওয়ান ডে হোয়াইল মার্কেটিং স্যালমন ফিশ, হি কনফ্রন্টেড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা। গ্র্যান্ড মেরিনা একজন পরি ছিল এবং সে এসে কি বলল যে বাড়ি ফিরে যাওয়ার পর ইনভাইট ইউর ডটার প্রিন্সেস অ্যালিসিয়া টু ইট দিস স্যালমন ফিশ, এবং এটা খাওয়ার পরে পেটের ওপরে কি থাকবে, একটা ফিশ বোন কিন্তু পড়ে থাকবে। অ্যান্ড ইফ ইট ইজ ড্রাইড, রাফড অ্যান্ড পলিশড,
ইট উইল শাইন লাইক মাদার অফ পার্ল, চকচক করবে সেটা যদি পরিষ্কার করে ঘষে মেজে নেওয়া যায়। এবং এটাকে একবারই ব্যবহার করা যায়, ইট ক্যান বি ইউজড অনলি ওয়ান্স বাট ইন রাইট টাইম, যেটা এখানে প্রশ্নটা এসছে। তাহলে রাইট টাইমটা কি আমরা আরেকটু এগো, কদিন পরে আমরা দেখলাম রাজা ভেঙে পড়েছেন ডিপ্রেশন, দ্য কিং বিকেম জাস্ট লাইক এ পপার, রাজার অবস্থাটা ছিল একটা ফকিরের মতো, তার কোনো টাকা পয়সা ছিল না। তখন গ্র্যান্ড ম্যারিনা বুঝতে পেরেছিল দিস ইজ দ্য রাইট টাইম, এটাই হচ্ছে সঠিক সময় যখন আমার এটাকে ব্যবহার করতে হবে, কারণ এই ম্যাজিক ফিশ বোনের পেছনে যে ম্যাজিক গিফট ছিল, অর্থাৎ এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে এটা একটা ম্যাজিক গিফট, কিন্তু এটা ইউজ করতে হবে নিজের জন্য নয়, অন্যের ভালোর জন্য। এবার যখন তার কন্যা বুঝতে পারলো, দ্যাট ইজ আমরা কার কথা বলছিলাম, প্রিন্সেস অ্যালিসিয়া বুঝতে পারলো যে মাই ফাদার ইজ ইন ট্রাভেল অ্যান্ড দিস ম্যাজিক গিফট আর ম্যাজিক ফিসবল শুড বি ইউজড নাও, এখন আমরা কী দেখলাম যে সে সেই ম্যাজিক ফিসবোনটাকে কী করলো, প্রেয়ার করলো সেটাকে ধরে, এবং দেখা গেল যে ঘরে মানি ওয়াজ র্যাটলিং, রুপিস ওয়াজ র্যাটলিং ইন দ্য রুম, এবং রাজার কষ্টটাও দূর হলো। তাহলে আমরা কী বুঝতে পারছি যে সঠিক সময় হচ্ছে অন্যের বিপদে নিজের যেটা ভালো জিনিস সেটাকে ব্যবহার করো। এই গল্প আমাদের এটাই শেখাচ্ছে যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, প্রিন্সেস অ্যালিসিয়া ডটার অফ দ্য কিং ডিড নট থিঙ্ক অ্যাবাউট হার সিকিউরিটি, শি অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। নাও ফাদার দ্যাট ইজ দ্য কিং ওয়াজ অ্যা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, সো শি হেল্পড দ্য কিং টু রিমুভ হিজ আটার হেল্পলেসনেস। এই থেকে আমরা বলতে পারি দেখো ফাদার্স ডে কালকে গেছে, প্রত্যেকে তোমার বাবার মা বাবার প্রতি তোমাদের একটা রেসপেক্ট এবং লাভ তোমরা এক্সপ্রেস করেছো, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই রাজারও কিন্তু এই যে কন্যা ছিল সে কিন্তু একজন আদর্শ রাজকন্যা, হু স্যাক্রিফাইসড হিজ গিফট ফর দ্য সেক অফ হিজ ফাদার। আচ্ছা শুনলাম, আমরা এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে একটু নজর রাখছি ম্যাম, নেক্সট কোয়েশ্চেনে দেখি নি কী রয়েছে। Why did Grand Marina want to make an end to the fishbone after use? এই কোয়েশ্চেনটার সঙ্গে আর একটা কোয়েশ্চেন রয়েছে, আকাশের একটা ভিডিও কোয়েশ্চেন রয়েছে, সেটা একটু দেখে নিই। সেম কোয়েশ্চেন। গুড মর্নিং টিচার্স, মাই নেম ইজ আকাশ মাসান্ত, আই রিড ইন হাড়িমারা কোনারপুর এসএসসি হাই স্কুল ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম মেদিনীপুর। মাই কোয়েশ্চেন ইজ হোয়াই ডিড গ্র্যান্ড মেরিনা উইস টু মেক অ্যান এন্ড অব দ্য ফিশ বোন। আচ্ছা আমি বলছি উত্তরটা, দ্য ফিশ বোন ওয়াজ অ্যাকচুয়ালি মেন্ট টু বি ইউজড অনলি ওয়ান্স, মাত্র একবার ব্যবহারের জন্যেই গ্র্যান্ড মেরিনা এই ফিশ বোনের বুন বা এই আশীর্বাদটা দিয়েছিলেন। So when the purpose of this magic fishbone was over, jokon tar uddeshyo shofol hoye gelo, it was of no more use. So the Grand Marina took the fishbone from Alicia and she wanted to destroy it, put an end to the fishbone. And how did she put an end to the fishbone? She fed it to the bug next door. থ্যাংক ইউ। আচ্ছা আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, আর তার আগে একটু ফোন নিয়ে নিই, আমাদের সঙ্গে তৃষ্ণা খা রয়েছে। হ্যালো, হ্যালো ম্যাম। হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি? বুঝতে পেরেছি, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি, গেট হিজ স্যালারি। ওকে, Good fairy Grand Marina had given a magic fish bone to Princess Alicia and told her that you can only use it once and at the right time. So when her father became very poor, had no money at all, she thought it was the right time to ask for help, and so she took out the fish bone and she wished that it was salary day, and the salary came rattling down the chimney. Okay. ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, দেখি নি কি কোয়েশ্চেন রয়েছে। Why was not Alicia instantly ready to use the fish bone? If you remember you will realize that the magic fish bone had come with a condition. Magic fish bone এর সাথে একটা কন্ডিশন অ্যাটাচ করা ছিল, কি যেটা একবারই ইউজ করা যাবে এবং সেটা সঠিক সময় ইউজ করতে হবে। ইট ক্যান বি ইউজড অনলি ওয়ান্স অ্যান্ড ইট ক্যান বি ইট শুড বি ইউজড অ্যাট দ্য রাইট টাইম, অ্যান্ড
Alicia had not used it, so she was waiting for the right time to use it. Otherwise, the condition ta jodi na follow kore, tahole to magic wand ta kaaji korbe na. That is why she was waiting for the right moment to arrive so that she can use the fish bone, and she did not use it instantly or immediately. আচ্ছা, এরপর আমাদের কাছে আরেকটি ভিডিও কোয়েশ্চেন রয়েছে, আমরা তো দেখিনি কি রয়েছে। আই এম রূপম মুখার্জি, আই রিড ইন ক্লাস সিক্স, মাই স্কুলস নেম ইজ রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন। টুডে ফ্রম দ্য চ্যাপ্টার দ্য ম্যাজিক ফিশ বোন, মাই কোয়েশ্চেন ইজ দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, ইজ দ্য কিং সিমিলার to the stories of other kings that we have read before, and how did the king know that the Grand Marina was a fairy? Okay, in this story we have read that the king was in a private profession under the government, অর্থাৎ সরকারের আন্ডারে কোনো এক ব্যক্তিগত পেশায় তিনি নিযুক্ত ছিলেন। কিন্তু আমরা যত রাজা রানীর গল্প পড়েছি এবং তোমরা ইতিহাসেও যেসব রাজা রানীদের কথা পড়েছো, তারা কিন্তু কোনো ব্যক্তিগত পেশায় ছিলেন না, তার রাজত্বটা চালানোই ছিল রাজার একমাত্র কাজ, এবং প্রজারা যাতে সুখে আছে কি না, সব দিক মানে সুরক্ষিত আছে কি না, এইগুলোই ছিল রাজার প্রাইমারি কাজ। কিন্তু আমাদের এই গল্পে কিন্তু আমরা রাজাকে সেরকমভাবে দেখছি না। দ্য কিং ইজ ইন আ প্রাইভেট প্রফেশন, দ্য কিং হিমসেলফ গোজ টু দ্য ফিশমঙ্গার্স শপ টু বাই ফিশ। সো দ্য কিং ইন দিস স্টোরি ইজ নট অ্যাট অল সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস অর কুইন্স দ্যাট উই হ্যাভ রেড অ্যাবাউট ইন স্টোরি বুকস অর ইন হিস্ট্রি বুকস। And the question, how did the king know that Marina was a fairy? You'll find the answer to this question in your book, page number 70. When the king had been to the fishmonger's shop, he did not see the Grand Marina. But the fishmonger's errand boy, he saw the Grand Marina, because Grand Marina was invisible to the king, but visible to the fishmonger errand boy. And after that, when the king was conversing with the Grand Marina, jokhon tar sathe kotha bolche, Grand Marina asked him, you are King Watkins, you have a daughter whose name is Princess Alicia, now you are going to office. Now these questions only somebody who knew him personally or who had some magical power would know. So from this, the king assumed that this person, since I don't know this lady, so she must be some fairy. Only a fairy can know the answers to such personal questions. আচ্ছা, খুব সুন্দর করে ম্যামেরা বুঝিয়ে দিয়েছেন। আমরা এবার একটু অ্যাসাইনমেন্টের দিকে নজর রাখি, অর্থাৎ যেটা ছাত্রছাত্রীদের বোঝার পর যেটা একটু সলভ করতে হবে। আমরা অ্যাসাইনমেন্ট ওয়ান দেখে নিই। প্রতিদিনই বলি ছাত্রছাত্রীদের, নয় তোমরা লিখে নিও বা তোমরা স্ক্রিনশট নিও। To first deva hoche, answer the following questions. A. Who wrote story The Magic Fishbone? B. What did the king buy from the shop? C. What was the message attached to the magic fishbone by the good fairy? D. Why didn't Alicia use the magic fishbone sooner? Next, assignment 2 এর দিকে একটু নজর রাখছি আমরা। দেখো assignment 2 কে দেওয়া হচ্ছে, complete the following sentences with information from the text. সেখানেও A, B, C, D এই চারটে দেওয়া হয়েছে তোমাদেরকে। এই দুটোই তোমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে, তোমরা এই দুটোই সলভ করবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে একটু বলি যে তোমাদের পরের ক্লাস অর্থাৎ সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ক্লাস রয়েছে আগামীকাল, এবং বিষয় হলো অঙ্ক, ঠিক সকাল 10টায় জুনিয়র ক্লাসরুমে। সপ্তম শ্রেণীর টপিক বলে দিই, সময় ও দূরত্ব। অষ্টম শ্রেণীর টপিক হলো মিশ্রণ। এবং তোমাদের প্রশ্ন তোমরা আমাদেরকে করতে পারো আজকে অর্থাৎ সোমবার 22 তারিখ ঠিক দুপুর 1টার মধ্যে হোয়াটসঅ্যাপে করতে পারো 9434324078 নাম্বারে, এবং জিয়ার ক্লাসরুম 2020@gmail.com তোমরা মেলও করতে পারো। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল যখন আমাদের এই 10টার সময় ক্লাস চলবে, সে সময় তোমরা সরাসরি ফোন করো, তোমাদের প্রশ্ন জানাতে পারো 0334059402 এই নাম্বার,
এবং 0334059 4023 অথবা এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, তোমাদের প্রশ্ন জানাতে পারো। এবং আজকে যে দুটো পিস পড়ানো হলো 5 এবং 6-এর, সেখানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যাবতীয় বিষয়টি জানতে, তোমরা অবশ্যই চলে যাবে bangladeshshikha.gov.in-এ, সেখানে গিয়ে দেখে নিতে পারো। জুনিয়র ক্লাসরুম দেখতে থাকো আর সঙ্গে রাখো জি 24 ঘন্টা।